চমৎকার একটা এক্সচেঞ্জার প্রজেক্ট নিয়ে চলে আসলাম হান্ড্রেড পার্সেন্ট ল্যাজিট একটা এয়ারটপ তো এখানে পার্টিসিপেট করলে আপনি একশো বোন বোন টোকেন পাবেন যার ভ্যালু রয়েছে এইটিন ডলার আশি ডলারের উপরে ওকে তো এখানে মাস্টবি আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে কেওয়াইসি কমপ্লিট করতে পারলে আপনি এখান থেকে একশোটা বোন বোন টোকেন পাবেন ওকে যেহেতু এটা হচ্ছে একটা এক্সচেঞ্জারের অফার সো মোটামুটি এখান থেকে প্রফিট হবে এটা অবশ্যই আশা করা যায় সো এখানে জয়েন করার জন্য মাস্ট বি আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে এখানে সাইন আপ করতে হবে দেন হচ্ছে কেওয়াইসি কমপ্লিট করতে হবে কেওয়াইসি কমপ্লিট ছাড়া আপনি এখানে পাবেন না ঠিক আছে তো কষ্ট করে আপনি ভিডিওটা দেখার সাথে সাথে কেওয়াইসি কমপ্লিট করবেন তো তার আগে আমি দেখাবো যে অ্যানাউন্সমেন্টটা দেখাবো তাদের অফিসিয়ালি যেটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেই বিষয়টা দেখাবো তো চলে আসলাম হচ্ছে তাদের অ্যানাউন্সমেন্টে এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি হচ্ছে এখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে অ্যানাউন্সমেন্ট অন জেড টিভি স্মার্ট পাবলিক চেইন প্রজেক্ট অন বোন বোন স্প্রেডিং মিলিয়নস অর ক্যান্ডিস ওকে তো নিচে যদি আমরা একটু স্কেল ডান করি এখানে হচ্ছে টিভি গ্লোবাল থেকে এটা হচ্ছে মোটামুটি অলরেডি তিন দিন আগে এখানে দেখতে পাচ্ছেন যে তিন দিন আগে তারা একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তারা হচ্ছে এই প্রোজেক্টটাতে হিউজ পরিমাণ একটা ইনকামের সুযোগ করে দিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিআর জেটি ইউজার ওকে বোন বোন ইজ এ ডেক্স প্রজেক্ট বাস্ট অন জেন স্মার্ট চেন জে টিভি ইজ নেগেটিভ টোকেন অফ জেন স্মার্ট চেন অ্যান্ড অলসো দ্য প্ল্যাটফর্ম পয়েন্ট জেটিভি এক্সচেঞ্জ ওকে তো এখানে হচ্ছে মোটামুটি একটা ইনকামের অপরচুনিটি রয়েছে তো নিচে যদি আর একটু দেখে আমি জাস্ট একটু ওয়েট করবেন এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট একটু ওয়েট এখানে এখানে দেখতে পাচ্ছেন যে তারা বলছে যে কে ওয়াইসি অবশ্যই করতে হবে পার্টিসিপেট ইন কে ওয়াইসি গেট এয়ারডোপ ওকে ডুইং দ্য ইভেন্ট পিরিয়ড নিউ ইউজার্স ক্যান গেট একশো বন বোন টোকেন দেবে এয়ারডোপ আফটার রেজিস্টারিং জেটি এক্সেঞ্জ ঠিক আছে এখানে হচ্ছে নতুন ইউজাররা এখানে পার্টিসিপেট করতে হবে অবশ্যই ইস্যুড রয়েছে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে টোটাল রিওয়ার্ড রয়েছে দুই মিলিয়নের বেশি বনবন ঠকেন অ্যান্ড হচ্ছে আপনি এখানে রেফার কমিশন রয়েছে একজনকে যদি আপনি রেফার করতে পারেন সো সেক্ষেত্রে হচ্ছে আপনি বিশটা করে বনবন ঠোকেন ইনকাম করতে পারবেন এছাড়াও নিচে দেখতে পারবেন যে এটা হচ্ছে বারো ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে আঠাশ ফেব্রুয়ারিটা শেষ হয়ে যাবে দেন হচ্ছে নিচে ওদের হচ্ছে টুইটার ফেসবুক অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে এগুলো আপনারা ফলো করতে পারেন তো আমি আর কথা পারবো না কীভাবে আপনি এখানে জয়েন করবেন দেন হচ্ছে কেওয়াইসি কিভাবে ভেরিফাইড করবেন এবং এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কে ভেরিফাইড করার সাথে সাথে একশোটা করে টোকেন রিসিভ করবেন ওকে তো স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়বস্তু দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে আপনি এখানে জাস্ট সাইন আপ করবেন সাইন আপ করার জন্য আপনাকে মেইলটা দিতে হবে মেইলে একটা কোড যাবে তো ওটা দিতে হবে কে কমপ্লিট করতে হবে এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন মোটামুটি এখানে হান্ড্রেড বন বন টোকেন পাবেন যার ভ্যালু রয়েছে এইটিন ডলার প্লাস ওকে তো এই ছিল অবস্থা আপনি চলে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর একটা লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে হচ্ছে আপনি সাইনিস্ট লেখার অপশন দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইনিস রয়েছে তো আপনাকে যেটা করতে হবে উপরে লক্ষ্য করবেন যে এখানে হচ্ছে একটা আইকন রয়েছে এইটা হচ্ছে আইকন এই আইকনে আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে ঠিক এই আইকনে আপনি ক্লিক করে দেবেন দেন হচ্ছে এটাকে ইংরেজি ভাষণ করে নেবেন ওকে তো ওখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি ইংরেজি সিলেক্ট করবেন দেন হচ্ছে এটা ইংরেজি হয়ে যাবে তো এখানে হচ্ছে দেখতে পারবেন যে আপনার হচ্ছে এখানে ফোন মেল ঠিক আছে আপনি মেলটাকে সিলেক্ট করে দিবেন দেন হচ্ছে কী করবেন দেখাচ্ছি তো আপনি হচ্ছে মেলটা এখানে বসাই দেবেন আমি যেরকম এখানে বসাইছি আমার মেল দিয়েছি দেন হচ্ছে পাসওয়ার্ড একটা সেট করে নেবেন দেন হচ্ছে সাইন আপে ক্লিক করে দেবেন ওকে তো সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ক্যাপচার চলে আসবে এই ক্যাপচারটা একটু ডিফিকাল্ট জাস্ট আপনি হচ্ছে এখানে একটু টাস্ক করবেন এখানে একটু ক্লিক করে দেবেন ঠিক এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা কিন্তু ক্যাপচারটা ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হওয়ার পর হচ্ছে আপনাকে কিছু টাইম দেবে ঠিক আছে তো টাইমটা এরকম হতে দেখতে পাচ্ছেন যে এখানে টাইম দিচ্ছে যে এক মিনিটের মতো এই এক মিনিটের মধ্যে আপনাকে ইমেইলে একটা কোড চলে গেছে সেই কোডটা এনে এখানে হচ্ছে আপনাকে পেস্ট করে দিতে হবে ওকে তো আপনি ইমেলে চলে যাবেন অবশ্যই ইমেলের স্প্যাম ফোল্ডারটা চেক করবেন ইমেলে চলে আসার পর অল মেলে এটা পাবেন না স্মাইল ফোল্ডার পাবেন তো এখানে হচ্ছে দেখবেন একটা কোড রয়েছে আমি টিকমার্ক করেছি এই কোডটাকে আপনি কপি করে নেবেন ঠিক আছে এই কোডটাকে কপি করে নেবেন দেন হচ্ছে চলে যাবেন আগের পজিশন এই জায়গায় চলে আসবেন দেন হচ্ছে এখানে হচ্ছে আপনি এটাকে পেস্ট করে দেবেন দেন হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন ওকে সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে একটা নোটিফিকেশান দেখাবে এটা হচ্ছে আপনার সাকসেস হয়েছে দেন হচ্ছে এখানে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে ওকে তো লগ ইন করার জন্য আপনাকে হচ্ছে যখন ওটা করবেন তখন এরকম একটা ইন্টারফেস শো করবে এটা অনেকেই পারতেছে না তো এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবে আপনি পারলে এখানে ডাউনলোড করে নেবেন অথবা ডাউনলোড নাও করতে পারেন দেন হচ্ছে এখানে যে এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল ওয়েব দেখতে পাচ্ছেন এটা মোবাইল ওয়েব মোবাইল ওয়েবে ক্লিক করে দেবেন ঠিক আছে মোবাইল ওয়েবে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে ব্রাউজারে নিয়ে চলে আসবে একদম ডিরেক্ট ব্রাউজারে তো আপনি এখান থেকে কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন সেটা দেখাবো কেওসি কমপ্লিট করার জন্য মাস্ট বি আপনাকে ইউআইডিটা নিতে হবে এর জন্য এখানে হচ্ছে আপনি ম্যান আইকন দেখতে পাচ্ছেন আমি একটু যদি টিকমার্ক করে আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এখানে হচ্ছে এইটা ম্যান আইকন দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে তো এই ম্যান আইকনে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে আপনারা হচ্ছে এখানকার ম্যান আইকনে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে যে অ্যাকাউন্ট সিকিউরিটি আইডেন্টি অথেন্টিকেশন ঠিক আছে তো আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে এই ইউ আপনি কপি করবেন এই ইউ আইডিটা হচ্ছে আপনি মনে রাখবেন ওকে তো আপনাকে হচ্ছে এই ইউ মনে রাখতে হবে দেন হচ্ছে আইডেন্টিফি এই আথেন্টিকেশনে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে আপনি এখানে আইডেন্টিফি অথেন্টিকেশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যে আপনাকে এটা হচ্ছে এটা আর কি ভেরিফাইড করতে হবে সো সেক্ষেত্রে হচ্ছে যে কাজটা করতে হবে আপনাকে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি রিজন তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন আপনাকে অনেকগুলো কান্ট্রি দেখাবে ওখানে বাংলাদেশ সার্চ করবেন অথবা বাংলাদেশটাকে খুঁজে নিয়ে ওখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার নেম বলতে লাস্ট ইন্টার এ নেম ঠিক আছে আপনার নামটা দিবেন দেন হচ্ছে ফুল নাম আইডি কার্ডের ফুল নামটা দিবেন দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সার্টিফিকেট নাম্বার যাই হোক এটা হচ্ছে আইডি কার্ড নাম্বার চাচ্ছে ঠিক আছে এখানে হচ্ছে আপনার কান্ট্রি এখানে হচ্ছে আপনার আইডি কার্ডের নেম দেন হচ্ছে আইডি কার্ডের যে আইডি কার্ড নাম্বারটা থাকে সেই নাম্বারটা দিবেন ওকে দেবার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন রয়েছে এখানে এটা নেক্সট অপশনে আপনি ক্লিক করে দেবেন তো সেখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে এরকম ঠিক সেম একটা ইন্টারফেস শো করবে আপলোড ফটো আইডি তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা বলছে যে এক্সপোজ দ্য নেম অফ সার্টিফিকেট নাম্বার কমপ্লিটলি উইদাউট রিস্টেলিং অ্যান্ড রিসেন্ট সার্টিফিকেট ইয়ারলি ঠিক আছে আপনাকে এখানে হচ্ছে আপনার আইডি কার্ডের একটা ফ্রন্ট পেজ তুলতে হবে উপরের পার্টটা আপনাকে আইডি কার্ডের এখানে তুলতে হবে এখানে হচ্ছে আপলোড করতে হবে তো আপনার মোবাইল থেকে একটা আইডি কার্ডের ফ্রন্ট পেজ আপনাকে তুলতে হবে ওকে প্রথম পার্টটা ঠিক আছে তো এটা হচ্ছে আপনাকে এখানে আপলোড করে দিতে হবে আচ্ছা পরের স্টেপটা রয়েছে যে স্টেটমেন্ট ভেরিফিকেশন এটার জন্য যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে আপলোড ফটো সার্টিফিকেট পিকচার অ্যান্ড স্টেটমেন্ট প্লিজ রাইট ডেট ইউআইডি জিটি এত এত আচ্ছা আমি এটা খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাই দিচ্ছি আপনি হচ্ছে একটা সাদা কাগজ নেবেন ওকে একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজে আপনি লিখবেন জি টি বি ডট কম ঠিক সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন জি ডট কম তারপরে হচ্ছে আপনার ইউআইডি ওখানে লিখতে হবে ইউআইডি আচ্ছা টা আপনি কোথায় পাবেন আপনি হচ্ছে এখানে ম্যানআকন দেখতে পাচ্ছেন এই যে ম্যান আইকনে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার আইডি দেখাচ্ছে এই যে আইডি তো এইটাই কিন্তু আপনার ইউআইডি ঠিক আছে এইটা হচ্ছে আপনার ইউআইডি এটাকে কপি করবেন তো একটা সাদা কাগজে ঠিক সেমভাবে লিখবেন এখানে একটু ঝাপসা লাগতেছে এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক সেমভাবে আপনি একটা সাদা কাগজে জি টিভি ডট কম লিখবেন ইউআইডির পর ডট দেওয়ার পর আপনার ইউআইডিটা লিখবেন দেন হচ্ছে আজকের তারিখ মাস দু সাল এইটা দিবেন ওকে তো দেবার পর আপনি এটা ছবি তুলে রাখবেন ওকে তো ছবিটা হচ্ছে আপনি কিভাবে তুলবেন এখানে দেখতে পাচ্ছেন যে এক হাতে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে এক হাতে হচ্ছে আপনার সাদা কাগজটা লিখতে হবে যেটা রাইটিং করলেন লিখলেন দেন হচ্ছে আরেক হাতে আপনার আইডি কার্ডটা নিয়ে আপনাকে ক্যামেরার সময় সুন্দর করে একটা ফটো তুলতে হবে ওকে তো ফটো তোলার পর আপনাকে যে কাজটা করতে হবে আমি দেখাচ্ছি ফটো তোলার পর উপরে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা এখানে হচ্ছে আপনার আইডি কার্ডের ফার্স্ট ফোন আপলোড করে দেবেন ঠিক এই জায়গায় ক্লিক করে পাসফোর্ড আপলোড করে দেবেন দেন হচ্ছে নিসে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর আপনি হচ্ছে আপনার যে হ্যান্ড রাইটিং এবং ফটোটা উঠাইলেন এটা হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে আপলোড করে দিবেন ঠিক আছে আপলোড করার পর সাবমিটে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার সাবমিটেড নিয়ে নিবে দেন হচ্ছে পরে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার সাবমিটেড হয়ে গেছে সো কেওয়াইসি কমপ্লিট করার পর এখানে হচ্ছে আপনি একশো বোন বোন টোকেন পাবেন যার ভ্যালু রয়েছে এইটিন ডলার প্লাস দেন হচ্ছে এটা হচ্ছে একটা এক্সচেঞ্জার সাইট অনেক ভালো একটা এক্সচেঞ্জার সাইট মনে হচ্ছে তো এখান থেকে মোটামুটি তিরিশ চল্লিশ ডলার প্রফিট কোনো ব্যাপারই নাই ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ সো মাচ কিপ দ্য ওয়াচিং ভিডিও প্রত্যেকে জয়েন করবেন থ্যাংক ইউ